মনোবিজ্ঞান প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। জলঙ্গির ভাদুরিয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, নিষিদ্ধ কাশির সিরাম। অস্ত্র কারবারের বড় সড় র্যাকেট জড়িয়ে কিনা তদন্ত চলছে। লীলা হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ। আগ্নেয়াস্ত্র, গুলি, ফেন্সিডিল সহ ধৃত এক মহিলা। অস্ত্র কারবারি না, পেছনে রয়েছে বড় মাথা। রহস্যময় ওই মহিলার গতিবিধির ওপর নজর রেখে গ্রেপ্তার করল জলঙ্গি থানা। গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গির ভাদুরিয়াপাড়া বাজারেই অভিযান চলে। সন্দেহের তালিকায় থাকা ওই মহিলাকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি পিস্তল, পাইপ গান, 14 রাউন্ড গুলি, 105 বোতল ফেন্সিডিল। পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই মহিলার নাম সোনিয়া খাতুন, জলঙ্গির ঘোষপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ হেফাজতের আবেদন চেয়ে ধৃতকে কোর্টে তোলে জলঙ্গি থানা। অস্ত্র কারবারের সাথে কারা কারা যুক্ত, হাত বদলের চেষ্টা ছিল কোথায়, তদন্তে পুলিশ। মামুন আব্দুল কাইমের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।